এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছে বাট এটাই প্রথম বড় প্রজেক্ট, প্রথম ওয়েব সিরিজ, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে, এত লোক, এত ক্যামেরা, ক্যামেরার সামনে এসেও বেশ ভালোই উদ্যমী আমার চরিত্রের নাম শাওন। শাওন হচ্ছে সূর্যের একদম বিপরীত মেরুর একটি ছেলে। সূর্য আপাত দৃষ্টিতে খুবই নরম, সাদা সিধে, ভোলা ভালা ধরনের মানুষ, আর শাওন হচ্ছে তার একদম অপোজিট পোলে দাঁড়িয়ে আছে, মাথা গরম করা রক্তটা। এই ডিফারেন্সটা থাকা সত্ত্বেও শাওনের জীবনে সূর্যের গুরুত্ব দারুণ এবং সূর্যের জীবনে শাওনের গুরুত্ব দারুণ। এই দুটো বিপরীত মেরুর মানুষ কোথায় কোথায় গিয়ে এক হচ্ছে এবং এদের জীবনে যে ক্রাইসিসটা, যেটা আমরা মানে দেখতে পাবো ট্রেলারে, দেখতে পাচ্ছি যে একটি বিয়েকে কেন্দ্র করে, মানে ও বিবাহযোগ্য, মানে দুর্বার, দুর্বারও বিবাহযোগ্য বটে, সূর্য বিবাহযোগ্য, সে একটা বিয়ে করতে চায় কিন্তু শাওন সেটা কোনোভাবেই চায় না। যে তার বাবার ভেস্তে দিয়েছে প্রায় 67 বার, পাকা দেখা স্টেজে গিয়েও সেটা নষ্ট করে দিয়েছে শাওন। কেন করছে বা এর আলটিমেট আউটকাম কি, ফাইনালি কি তার বন্ধুর বিয়ে হবেই না, সে চিরকুমার থাকে, সেটা নিয়ে রং দিলেন। আর এই শুটিং চলাকালীন প্রত্যেকেই তোমরা এটা বলছো অনেক মজা করেছো, সেরকমই কি মজার কোনো একটা মুহূর্ত দিয়ে আমাদের সাথে শেয়ার করা যায়? মজা মানে এক্স্যাক্টলি মানে এটা বলার জন্য বলা নয়, সবাই বলে এই কাজটা খুব মজা করে করেছি, কাজেই মজা থাকে, কাটাকাটি থাকে, লিটারালি আমরা এই কাজটা মজা করতে করতে করেছি। মজার মুহূর্ত সব কিছু মুহূর্তই আছে, প্রচুর প্রতিবন্ধকতা হয়েছে এই শুটিংয়ে, ঝগড়া হয়েছে, চিৎকার চাচিমিচি হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য শুটিং অফ হয়ে গেছে, মানে বন্ধ ছিল, মজা করেছি তার মধ্যেও মজা হয়েছে, ও আমাকে আমার অ্যাক্সিডেন্ট আমি ট্রেনে করে ফিরছি, আমি প্যাক দিচ্ছে বলেছিল বাইক চালাতে পারেন, আমার নায়িকা পেয়েছে, এসব কথা বলেছে আগে, তো এগুলো হয়েছে, মানে এগুলো তো একটা দুই মানে দুজন বন্ধু বা দুজন আমরা দুজন বলে না, সুনামজন বা বাকি টিমের সবাই যেহেতু বন্ধু, বন্ধুরা কাজ করলে দেখবো অনেক ক্রিক চলতেই থাকে, ছোট করা চলতে থাকে, আমি ওকে ছোট করতাম, ও আমার ছোট করতাম, এগুলো তো হয়েছে। যেটা আমি সবুজ বলছি সেটা একই কথা, সব বন্ধুরা মিলে কাজ করলে যেটা হয় সেটা মজাটাই থাকে, কাজটুকু তো থাকেই, মজাটাও করে থাকে, মজা করতে করতে কাজ বেরিয়ে গেল, শোনো না কাজ করতাম আমরা, মানে অবভিয়াসলি কাজটা অবশ্যই আপনারা যখন দেখবেন তখন নিশ্চয়ই সেটা বলবেন কেমন লাগছে কে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে রংবিলান্তির নাম এবং এর যে পরিষ্কার আপনারা দেখেছেন এতদিন ধরে, সমস্ত কিছু থেকেই মনে হচ্ছে যে একটা কোথাও মানে একটা অদ্ভুত ওয়েব সিরিজ বেসিক্যালি পাঁচজন মানুষকে নিয়ে, তো তাদের লাইফে কী কী ঘটনা ঘটছে বিয়ে সংক্রান্ত, তো সেটা নিয়ে আমাদের মেইন গল্প। আর এছাড়াও প্রত্যেকটা চরিত্র আলাদা 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 নিজের জায়গায় সেই ভাইব্রেন্সিটা রয়েছে, তো রংবিলান্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি দেখানোর চেষ্টা করছি। রংবিলান্তির মধ্যে দর্শক এনার্জি লেভেল কী পাবে? এনার্জি তো প্রচন্ড এনার্জি রয়েছে, বিকজ আমরা 40 degrees আমরা শুট করেছি, তো আমরা যে এনার্জি নিয়ে শুট করেছি তো সেই এনার্জিটা আমাদের স্ক্রিনে রিফ্লেক্ট করবে, আশা করি ভালো লাগবে, যেহেতু দর্শকদের ভীষণ এনার্জি এবং হাসির চরিত্র দেখা যাচ্ছে, সেহেতু এই কাজটি করতে গিয়ে কতটা হাসির চরিত্র তোমরা উপভোগ করেছো? বেসিক্যালি কাজ করতে গিয়ে যখন মানে হাসির চরিত্র করা হয় তখন যে সেটে অ্যাকচুয়ালি হাসি হয় বা হাসা হয় তা নয়, বাট ওই হাসির অভিজ্ঞতা, হাসির অভিজ্ঞতা থেকে বড় কথা আমার অভিজ্ঞতা বলেই শুধু মানে সবাই জিজ্ঞাসা করছে, তো অভিজ্ঞতা বলতে আমার ওই অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতাটাই সবার আগে মাথায় আসে। আমার এক সবুজার শিলিগুড়িতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় শুটিং চলাকালীন, তো সেটা আমার কাছে মেমোরেবল একটা ঘটনা, বাট এখন দুজনেই ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আমাদের সিরিজ ক্লিকে আসতে চলেছে এবং সিরিজটা না মানে শুধু হাসির না, শুধু একটা কমেডি অবজেক্টিভ দিয়ে ওটাকে ডিফাইন করা যায় না, আপনাদের এটা দেখে কান্না পেতে পারে, রাগ হতে পারে, কষ্ট লাগতে পারে, হাসি পেতে পারে এবং হাসি তো পাবেই, এবং আপনারা মাঝে মাঝে অস্ট্রাক হতে পারেন, সো সব মিলিয়ে ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড আমরা এত ভালোবেসে এত আদর করে এত কষ্ট করে কাজটা করেছি, আমি আশা করি আপনাদের কমেডি জনরাটাকে বেছে নেবার কারণ আমি প্রচন্ড কমেডি ভালোবাসি, মানে আমার প্রিয় ডিরেক্টরের মধ্যে হচ্ছে প্রিয়দর্শন, রাজকুমার ইরানি, তরুণ মজুমদার, তপন সিনহা, এরা আমি খুব ভালোবাসি কমেডি নিয়ে কাজ করতে এবং কমেডি লিখতে বেশি, মানে স্পেসিফিক্যালি বলতে গেলে, তো সেই জন্যই কমেডি বেছে নেবা। আমি চাইছিলাম ওখানকার গল্প হিসেবে ওখানে ড্রপ করতে চাইছিলাম এটাকে, তার কারণ হচ্ছে আমি আমার প্রি অনেক পারি মানে
এনভায়রনমেন্টটাকে চাইছি, যে কার্শিয়াংটা দেখতে এমন, ওখানটায় মানুষ এরকম এরকম ভাবে কথা বলে, এরকম ভাবে থাকে, একই গল্প। মানে এটা মানে আমি বলবো না যে বিশাল কোন একটা নর্থ বেঙ্গলের ছাপ আছে বা এরকম টাইপের, নর্থ বেঙ্গলের গল্প এটা দিল্লিতেও হতে পারে এই ঘটনাটা, যে একদমই কমেডির গোছে। এবং আমি খুব করে চাইছিলাম যে কলকাতার বাইরে একটা কিছু গল্প, যে আমরা দর্শক হিসাবে কলকাতা দেখছি, কলকাতায় এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটা থেকে খানিকটা বেরিয়ে যদি একটু শিলিগুড়ি দেখা যায়, একটু কার্শিয়াং দেখা যায়, তাহলে বোধ হয় ভালো। এবং মানে সবচেয়ে বড় কথা যে উত্তরবঙ্গবাসী হিসাবে আমার একটা অভিযোগই ছিল অনেকদিন ধরে, আমি সবার সাথে আড্ডা আড্ডা মারা বলতাম, উত্তরবঙ্গ মানে একটা থ্রিলার, একটা পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, একটা কি দৌড়ে গিয়ে খুন হয়ে গেল, বা গানের একদম খুব সিরিয়াস, সেটা একটু ব্রেক করে যে না উত্তরবঙ্গে হাসি মজা হয় এবং এই গল্পটাও মানুষের একদম সবাই খুব ট্যালেন্টেড এখানে, জয়দীপ দা আছে, সুমন দা, সবাই এক্সট্রিমলি ট্যালেন্টেড, খুবই ভালো লাগছে গানটা গেয়ে। আপনারা দেখুন, সবাই জানান কেমন লাগলো। আজকে ট্রেলার রিলিজ করে গেছে আমাদের 5টার সময়, ঠিকই ইউটিউব চ্যানেলতে আপনারা সাবস্ক্রাইব করছেন, একটি লাইক করবেন অবশ্যই এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেইখানে একটু হাসি মজা রিল্যাক্সেশনের জন্য আছে, এইটা দেবে রঙিলা দেবে। এবং আমি থ্যাঙ্কফুল টু ফ্লিপ যে রঙিলাদের আমাকে পার্ট হিসেবে তারা আমাকে জায়গা দিয়েছে এবং আমি এখানে কর্নেল হচ্ছে চরিত্রে অভিনয় করছি। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।